তার কাছে কিভাবে আমার মেয়েকে রাখি? সেখানে তো তামিমা থাকতো না। আমার সাথে তো কোনো সেটেল তার কাছে কিছুই নাই, সেটেল হওয়ার কি আছে? তামিমা তামির সুখের জন্য শুধুমাত্র টাকা পয়সাই প্রয়োজন ছিল, তার প্রয়োজন ছিল না একটা সুখী পরিবার, তার প্রয়োজন ছিল না একটা মেয়ে কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে সেই বুঝ এবং সেই মন তার ছিল না। সর্বোচ্চ শাস্তি কামনা করলে তার 9 বছরের সাজা হতে পারে, তবে বিবেকের আদালতে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিলেও আপনি আমি কেউ সুখী হব না। কারণ তামিমা তামির কারণে একটা জীবন এখন চলে যাচ্ছে, একটা জীবন চলে যাওয়ার কারণে তো বাংলাদেশের আইন অনুযায়ী ফাঁসিও হতে পারে। ঠিক তেমনিভাবে যদি আমাদের তামিমা তামিকে ফাঁসিও দেওয়া হয়, তারপরও আপনার মনের ক্ষোভ মিটবে না। কারণ আজকে এমন কিছু কথা শুনতে পারবেন, এমন এক পিতার কথা শুনতে পারবেন যার মেয়েটা বিনা কারণে মরে গেছে। একটা মানুষের মৃত্যু তখনই হয় যখন সে পৃথিবীর সমস্ত কিছু অন্ধকার দেখে, আর একটা সন্তান তখনই অন্ধকার দেখে যখন তার আলো দেখানোর মতো সেই অভিভাবক না থাকে। আর একটা মেয়ে মায়ের কাছ থেকেই সর্বপ্রথম পৃথিবী দেখার জন্য আলো পায়, আর সেই মাটাই যদি হয় বেশ্যা এবং চরিত্রহীনা, তখন সেই লজ্জা আমরা কোথায় রাখবো? হ্যাঁ, চলুন রাকিবের কাছ থেকে এমন কিছু কথা শুনবো যে কারণে তামিমা তামি চলে গিয়েছে, যে কথাগুলো শোনার পরে আপনি যদি তামিমা তামির ফাঁসি কামনা না করেন তাহলে কথা দিলাম আর কোনো দিন ভিডিও বানাবো না। চলুন রাকিবের সেই ইমোশনাল ভিডিওটি একটু দেখে নেওয়া যাক। এই জিনিসটা সম্পূর্ণ চিন্তা করা উচিত আমাদের বাবা মার দুজনেরই, যে আমরা একটা ভুল ডিসিশনে আমার বাচ্চার সারা জীবন কথা শুনতে হবে, মানুষের কাছে ছোট হতে হবে। এটা তো আমার একটা মেয়ে ভাই, বিয়ে দিতে হবে না, ঠিক আছে? হয়তো বা ভুলে যাবে, কিন্তু মানুষ কিন্তু ভুলে না, চোখে আঙ্গুল দিয়ে মনে করাই দেয়। এটা তো ওই মেয়ের, ওই মার মেয়ে যে দীপু সারাই বিয়ে করছে মুখে, এরকম কথা থেকে যায় সমাজে কিছু কিছু কথা যেগুলো ভোলার মতো। ঠিক আছে, হ্যাঁ সত্যি আমরা তামিমা তামিমের মতো দিক থেকে হ্যাপি থাকবে, আমিও হয়তো বা একটা সময় যেটা বলছেন আপনি এরকম একটা কিছু, কিন্তু আমার যে মেয়েটা আছে না, এই মেয়েটা তার ভিতরে যে সে মা যে তার কাছে নাই, সে ফিল করে তার মানে ভাষা দিয়ে সে বুঝাইতে পারে না, তার চেহারার দিকে তাকাইলে বা তার চোখের দিকে তাকাইলে বুঝে। যেদিন সে প্রথম ভিডিওটা দেখে সে আমাকে প্রশ্ন করে, বাবা আমার আমার মার কপালে কে চুমো দিতেছে? সেই উত্তরটা আমার কাছে ছিল না, সেই উত্তরটাও আমার কাছে ছিল না। ঠিক আছে, একটা একটা এটার ফিলিংসটা একটা বাবা একটা মাই বুঝতে পারে। এখন যে মা তার সন্তানকে ভালোবাসে, সে যে মা মেয়েকে রাইখা একটা মা পারে, আমার মনে হয় না যে আমি 8 বছর আমি 8টা মাস আটকা ছিলাম, এর জন্য আসতে পারি না, ফ্লাইট ছিল না। কিন্তু আমি আমি যখন বাংলাদেশে আসলাম তখন তো আমার আইসা সর্বপ্রথম, যখন আমি যখন বরিশালে যাই আমার বাড়িতে, তখন আমি আমার মার দিকে ছুটি না, আমি আমার বাবার দিকে ছুটি না, ছোট বাইরে জিজ্ঞেস করি না, সরাসরি রুমে ঢেকে যাই, আমার মেয়েটার কোলে নিয়ে বুকে নেই, যে আমার মেয়েটা আমি একা থাকি এখানে। অথবা অনেক কথা যে যে বলতে পারতেছি না, শেয়ার করতে পারতেছি না, যে যে বাবা আমাকে বের বের বাইরে নিয়ে যাও, বাবা আমাকে এটা কিনে দাও, ওটা কিনে দাও, আমি কি করি? সব যতটা পারি আমি তো নিয়েই যাই, বাকিটা থাকি আছে ও চাচ্ছু, প্রতি সপ্তাহে সে তাকে বেড়াইতে নিয়ে যায়। ঠিক আছে, ওই দিনকে সে বলতেছিল মানে শুক্রবারে গত শুক্র বলতেছিল যে আমার আমার খুব আমি বলতেছি বাবা ফোন দেওয়ার পর বলতেছি আমার মনটা খুব খারাপ, বলতেছি আমরা বলতেছি যে ওর ঘুরিতে নিয়ে যাও, বলতেছে না ও ঘুরতে যাবে না, ও কিছু ভালো লাগতেছে না, বলতেছে আমি বাবা তাহলে তুমি এক কাজ করো চাচ্ছুর সাথে তুমি শিশু পার্কে যেয়ে যাও। সে শিশু পার্ক থেকে ঠিক ঘুরে আসছে, কিন্তু বাট ওইখানে কিছু ছবি আমাকে দিস, কিন্তু তার মুখে না ওই হাসিটা নাই, তার মুখে ওই হাসিটা নাই, মানে তার তার মনে ভিতরে যে একটা কষ্ট কাজ করতেছে, ইভেন কি তার বাবার জন্য একটা টেনশন কাজ করতেছে, মানুষের কাছে শুই না, যে এরকম এরকম হয়তো বা এরকম হইতে পারে, ওইটা হইতে পারে। আমাকে জিজ্ঞেস করে বাবা তুমি খাইছো, বাবা তুমি খাইছো, হ্যাঁ আমি খাইছি, তুমি খাইছো, হ্যাঁ আমি খাইছি, এরকম কথা বলে। সে আমার মেয়ে না, একদম আমার মার মতো মনে হচ্ছে আমার মা। আমার জিজ্ঞেস করে তুমি কি দোকানে এখনো, তুমি বাসা যাওনি, বাসা যেয়ে আমাকে ফোন দাও, ভিডিও কল দাও। এত সুন্দর, এত 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 লক্ষ্মী একটা মেয়ে, এটা এটা কি তার চোখে কি একবারও মানে তার মনে কি একবারও, সে তো মা, সে তো পেটে রাখছিল 9 মাস, সে তো বাবার থেকে বেশি ফিল করার কথা ছিল, তার কি একবারও কষ্ট হয় নাই, তার কি একবারও চিন্তা হয় নাই মেয়েটার জন্য, যে আমি আমি যদি বিয়ে করি শুধু নিজের সুখটাই চিন্তা করবো, যে আমি যদি একবারও আমি বলি আমার মনে হয় যদি যদি সন্তানের জন্য কারো চিন্তা থাকে, যে ফিলিংসটা থাকে, যে সে এইরকম কোনো নোংরা কাজ করতে পারে না।
তাই আজকে তার মেয়ে আমার সে সে সব জায়গায় ভালো থাকে কিন্তু আজকে তার মেয়ে তাকে বলতেছে যে একটা মাকে যদি একটা মেয়ে নিজের মেয়ে বলে যে আম্মু ভালো না আম্মু পচা এর থেকে আর কি হতে পারে এর থেকে আর কি নিন্দা হতে পারে বলার মতো ভাষা নেই আমি যেতেও পারতেছি না আমার মেয়েটার কাছে কারণ আমি এমন ভাবে এখানে আটকে গেছি আমার মেয়েটার কাছে আমি যেতে পারতেছি না যে আমি চাইলেও ঢাকা যে ঢাকা থেকে যদি চলে যাই বলবে যে রাকিব আমার নামে মিথ্যা নচনা ছড়াইছে পালাইছে বরিশালে লুকাইছে এরকম কিছু কথা হতে পারে হবে অবশ্যই হবে ভিডিওটা এখানেই শেষ না তামিমা তামি শুধুমাত্র টাকার লোভে চলে গেছে তবে একটা মানুষ সুখী থাকার জন্য কতটুকু টাকার প্রয়োজন সেটাও ব্যাখ্যা বিশ্লেষণ করে গেছেন আমাদের রাকিব ভাই চলুন তার মুখ থেকে একটু শুনে নেওয়া যাক আমার সাথে তো কোনো সেটেল তার কাছে কিছুই নাই সেটেল হওয়ার কি আছে সেটেল বলতে কোনো কথাই নেই আমার এখন আমার এই সংগ্রামে মানে আমার এই যুদ্ধে আমার এই কষ্টের মধ্যে সেটেল বলতে কিছু নেই সেটেল বলতে কোনো চাপটারই নেই আমি পুরুষ মানুষ আমার একটা মানুষের সুখে থাকার জন্য কোটি কোটি টাকা দরকার নেই তার প্রমাণ এই যে নাসির সাহেব কোটি কোটি টাকা আছে তার মান সম্মান আছে তার আত্মমর্যাদা আছে আমার আছে আমি কম টাকা কামাই কিন্তু আমার একটা সম্মান আছে যার তার বউকে বিয়ে করব না যার তার বাচ্চার মাকে এতিম করব না রাকিব হুসাইন বর্তমান সময়ে একজন অসহায় ব্যক্তি এই সময় তার পাশে যে সমস্ত মানুষগুলো রয়েছেন তাদেরকে তিনি কৃতজ্ঞতাও জানিয়েছেন যেই ব্যক্তিটা একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছেন যেই ব্যক্তিটা একটা মেয়ে সন্তানের পিতা সেই ব্যক্তি জানে একটা মেয়ের কতটা কষ্ট হতে পারে একটা মাসুম বাচ্চা কখনো অন্যায় করেনি তামিমা তাম্মি নাসিরকে ভালো লাগছে সেজন্য সে তার কাছে চলে গেছে কিন্তু এটার দ্বারা কিন্তু একটা মায়ের পরিচয় হয় না মা হিসেবে একটা সন্তানের প্রতি যতটুকু দায়িত্ব হওয়া উচিত ততটা দায়িত্ববান ছিলেন না আমাদের তামিমা তাম্মি বাংলাদেশে যত আইন আছে সমস্ত আইন প্রয়োগ করে সর্বোচ্চ শাস্তি যদি কামনা করা হয় তামিমা তাম্মির সর্বোচ্চ শাস্তি হবে 9 বছর তবে বিবেকের আদালতে তামিমা তাম্মিকে টুকটুক টুকটুক করে সে গোস্ত যদি কুকুরকে খাওয়ানো হয় তারপরও তার শোধ হবে না কারণ তিনি এমন একটা সন্তানকে কষ্ট দিয়েছেন যে সন্তানটা পৃথিবীর কিছুই জানে না পাইনি মায়ের ভালোবাসা আদর স্নেহ সহ সমস্ত কিছু থেকে এখন বিচ্ছিন্ন তুবা একটা মেয়ে সন্তান নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তার মায়ের কাছ থেকে সর্বপ্রথম উপদেশ নেবে এবং সর্বপ্রথম তার মায়ের কাছ থেকেই শিখবে কিভাবে মানুষের সাথে চলতে হয় কিভাবে পড়তে হয় কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় সেই ছোট মাসুম বাচ্চাটা কি শিখলো টাকার কাছে সব কিছু হেরে যায় এটাই শিখছে এটাই তার জীবনের সর্বোচ্চ শিক্ষা এই শিক্ষাটা সে কোনোদিনও ভুলতে পারবে না ভিডিও শেষে এ কথা বলে বিদায় নিতে যাচ্ছি রাকিব ভাইকে আমি কি শব্দ দ্বারা সান্ত্বনা দেব সেই শব্দগুলো আমার ভিতর থেকে আসতেছে না তবে এরকম কোনো যদি শব্দ থাকে যে শব্দ দ্বারা রাকিব ভাই একটু শান্তি পাবে সেই কথাগুলো এবং সেই শব্দগুলো কমেন্ট সেকশনে একটু লিখে যাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ